আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমেরিকার নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের ইহুদি নগরী। চারপাশে সব ইহুদি সম্প্রদায়ের লোকজনের বসবাস, আর এখানে একজন ইহুদি হোমলেস ব্যক্তি দেখা যাচ্ছে, সে সাহায্য খুঁজতেছে সবার থেকে। আর এই জায়গাটার নাম হচ্ছে বোরো পার্ক। ব্রুকলিনের যে কয়েকটা বড় বড় ইহুদি নগরী আছে কিংবা নেবারহুড আছে, তার মধ্যে এই বোরো পার্কটা অন্যতম। সেখানে মোটামুটি চারপাশে সব ইহুদি সম্প্রদায়ের লোকজনের বসবাস, পাশাপাশি দোকানপাট, স্কুল, উপাসনালয় সব কিছুই এই ইহুদি সম্প্রদায়ের। আর একটা জিনিস লক্ষ্য করলাম, আজকে সব মহিলাদেরকে দেখা যাচ্ছে। তো ইহুদি পুরুষের চেয়ে মহিলার সংখ্যাই বেশি এখানে আজকে, পাশাপাশি তাদের বাচ্চারাও আছে এই জ্যাস্টলারে। আর আশেপাশে এখানে যত দোকানপাট আছে তার বেশিরভাগই হচ্ছে ইহুদি মালিকানাধীন। এখানে ফার্মাসি হতে শুরু করে কাপড় চোপড়ের দোকান, জুতোর দোকান, ব্যাগের দোকান, মোটামুটি ইহুদি সম্প্রদায়ের সব কিছুই পাওয়া যায়, তাদের যাবতীয় দরকারি সব জিনিসপত্র। পাশাপাশি বিশাল বিশাল কিছু ডিপার্টমেন্টাল স্টোরও আছে। আমেরিকায় কিন্তু ইহুদিদের সত্য একটা অবস্থান, বড় বড় সব সেক্টরে এই ইহুদিরা জায়গা দখল করে নিছে। যত বড় বড় হসপিটাল কিংবা আর অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলো আছে তার বেশিরভাগ মালিকানা হচ্ছে সব ইহুদিদের দখলে। সেই কারণেই তাদের একটা ভালো অবস্থান। আর এই জায়গাটাতে আসলে কি বলবো, প্রতিনিয়ত মানে এখানে ট্রাফিক লেগেই থাকে, চারপাশে ডবল পার্কিং করা থাকে, পার্কিং পাওয়া যায় না, বিশেষ করে যখন ইহুদি সম্প্রদায়ের হোলিডে আসে, তাদের যে ধর্মীয় উৎসবগুলো আসে তখন কিন্তু আরও ব্যস্ত হয়ে ওঠে এই জায়গাটা। এই যে এটা হচ্ছে ইহুদি মালিকানাধীন একটা দোকান, কাপড়ের দোকান। তো এখানে মূলত বাচ্চাদের কাপড় চোপড় বিক্রি করা হয় দোকানটাতে। পাশে এখানে যে জুতোর দোকানও আছে, এগুলো সবগুলোই কিন্তু ইহুদি মালিকানাধীন। আর বেশিরভাগ কাস্টমারই হচ্ছে এই যে ইহুদি সম্প্রদায়ের লোকজন। এই দেখেন, যেদিকে তাকাই সেদিকেই ইহুদি জনগোষ্ঠী। আর যখন ইহুদি সম্প্রদায়ের কোনো হলিডে আসে কিংবা তাদের বড় কোনো ধর্মীয় উৎসব আসে, পুরো আমেরিকায় বলতে গেলে তখন একেবারে অচল হয়ে যায়। অচল বলতে সব কিছু ঠান্ডা হয়ে যায়, ব্যবসা বাণিজ্য, দোকানপাট সব কিছুই ঠান্ডা থাকে, একেবারে স্লো হয়ে যায়। এর মাধ্যমেই বোঝা যায় যে এখানে বিশেষ করে আমেরিকায় এই যে ইহুদি সম্প্রদায়ের কত বড় একটা সত্য অবস্থান তারা গড়ে তুলছে। বিশেষ করে এই যে দোকানপাট কিংবা তাদের যে ব্যবসা বাণিজ্য, বড় বড় সেক্টরগুলোতে তারা দখল করে নিছে। এই আমেরিকার যে বড় বড় হসপিটাল কিংবা অন্যান্য যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো আছে, বড় বড় ইউনিভার্সিটি কিংবা কলেজ, বেশিরভাগই কিন্তু ইহুদিদের আন্ডারে, তাদের দ্বারা পরিচালিত হয়। তারপরে ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, কলেজের ইউনিভার্সিটির যে বড় বড় প্রফেসরগুলো আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন সাবজেক্টের যে প্রফেসর, তাদের বেশিরভাগই হচ্ছে এই যে ইহুদি সম্প্রদায়ের লোকজন। আরেকটা জিনিস সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে ইহুদিদের যে বাচ্চা কাচ্চারা আছে তাদের নিজস্ব স্কুল কিংবা কলেজ আছে, ছোটোবেলা থেকেই তাদেরকে ওখানে দিয়ে দেওয়া হয়। নর্মাল যে পাবলিক স্কুল বা কলেজ আছে ওখানে ইহুদি সম্প্রদায়ের এত লোকজন কিংবা স্টুডেন্ট দেখা যায় না। সো আমেরিকায় অন্যান্য যে ধর্মাবলী কিংবা সম্প্রদায়ের লোক আছে তাদের থেকে অনেক এগিয়ে আছে বর্তমানে এই ইহুদিরা। শিক্ষা দীক্ষায় বলেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছুতেই তারা অনেক এগিয়ে। এই বোরো পার্কের ইহুদি নগরী ছাড়া আরও দুইটা বড় বড় ইহুদি নগরী আছে এই ব্রুকলিনে, সেখানে গেলেও আপনাদের সাথে শেয়ার করব ওখানকার আশেপাশের অবস্থা, তাদের দোকানপাট, ব্যবসা বাণিজ্য কে কীভাবে আছে। চেষ্টা করব ওখানকারও পরিস্থিতি আপনার সাথে তুলে ধরার। তো আজকে এই ব্রুকলিনের বোরো পার্ক থেকে আসি আপনাদের সাথে। এই যতক্ষণ ধরে যে আমি হাঁটতেছি কিংবা ভিডিও করতেছি, আপনারা হয়তো লক্ষ্য করবেন 99% হচ্ছে সব ইহুদি সম্প্রদায়ের লোকজন। আর এই মুহূর্তে যে রোডটাতে আছে, এই রোডটার নাম হচ্ছে 13th Avenue, 14th Avenue, 15th, 16th, বিশাল একটা এলাকা জুড়ে এই ইহুদি সম্প্রদায়ের লোকজনের বসবাস। এই যেখানে আরও একজন বয়স্ক ইহুদি ব্যক্তি, সে সাহায্য খুঁজতেছে লোকজন থেকে। তো আজকে কিন্তু ইহুদি হোমলেস দেখতেছি, এর আগেও একটা দেখছিলাম, এখন একটা দেখলাম। আজকে চেষ্টা করলাম আপনাদের সাথে ইহুদি সম্প্রদায়ের যে একটা বিশাল অংশ ব্রুকলিনের বোরো পার্কে বসবাস করে তাদের অবস্থা তুলে ধরার। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর অবশ্যই অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। পরবর্তীতে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।